So before I move on to anything else, a quick correction. Bolte bolte ekta jinish ashole mukher moddhe bhule chole ashe. Je, you know, when I said that we erase the values in EEPROM by exposing it to UV light, etar moddhe we cannot do for particular cells. Korle pura ta ke ekshathei korte hobe. Like the whole, we have to remove the whole memory. পুরোটাকে রিমুভ করতে, পুরোটা মেমোরিটাকে রিমুভ করতে হবে। আচ্ছা, আমরা হলাম কি কি শিখলাম, কালারটা আবার চেঞ্জ করে নিই। আমরা হলাম প্রথমে রম শিখলাম, রমের পরে, রমের পরে আমরা হলাম প্রম শিখলাম, তারপরে আমরা ইপ্রম শিখলাম। ইপ্রমের একটা ডিসঅ্যাডভান্টেজ কি, যে হ্যাঁ উই ক্যান ইউরেজ ইট। আমাদের প্রমের ডিসঅ্যাডভান্টেজ কি ছিল, যে উই কুড ওনলি রাইট থিংস টু দি মেমোরি ওয়ান্স, একবার লিখলে শেষ। এই প্রমে আমি কি করতে পারছি, ইরেজ করতে পারছি অ্যান্ড রিপ্রোগ্রাম করতে পারছি। হাউ এভার, এখানে ডিসঅ্যাডভান্টেজটা কি, আমি হলাম বলতে বলতে, এটা লাস্ট ভিডিওতে এটার একটা কারেকশন ছিল, লাস্ট ভিডিওতে হয়তো আমি বলেছি যে উই ক্যান রিমুভ ইট ফ্রম ইচ সেল, না এটা কি পুরা প্যাকেজ অফ চিপস, মানে পুরা চিপের সব ইনফরমেশন হ্যাজ টু বি ইউরেজ। ফর রিপ্রোগ্রামিং, ঠিক আছে, এটা হলো একটা ডিসঅ্যাডভান্টেজ। এই জন্য আমি কি করলাম, আমি হলাম নতুন আরেকটা নিয়ে আসলাম, এটাকে আমি কি বলছি, ইই প্রম। এটা হলো ইলেকট্রনিকলি ইরেজেবল প্রোগ্রামেবল রম, কি ইলেকট্রনিকলি ইরেজেবল প্রোগ্রামেবল রম। আচ্ছা, মানে এখানে আমার একটা জিনিস খেয়াল করছি, আমি জানি না খেয়াল, মানে তোমরা খেয়াল করছো নাকি, যে আমরা হলাম একটার থেকে, মানে একটা ডিসঅ্যাডভান্টেজ থেকে আরেকটার একটা ডিসঅ্যাডভান্টেজ বের করছি, তারপর ওটাকে সলভ করার জন্য উই আর ক্রিয়েটিং সামথিং নিউ, উই আর ক্রিয়েটিং এ নিউ হার্ডওয়্যার। সিগনিফিকেন্ট ডিসঅ্যাডভান্টেজ অফ ই প্রম্পস ইজ দ্যাট আ চিপ মাস্ট বি ফিজিক্যালি রিমুভড ফ্রম দ্য সার্কিট ফর রিপ্রোগ্রামিং অ্যান্ড দ্যাট ইটস এন্টায়ার কন্টেন্টস মাস্ট বি ইরেজড বাই ইউভি লাইট টু রিপ্রোগ্রাম। পার্টিকুলার বলি, পার্টিকুলার সেলস ক্যানট বি ইরেজড, রাইট, পুরোটাকে ইরেজ করতে হবে। আর নাম্বার টু কি, এই যে আমি হলাম, আমাকে হলো এই ই প্রমটা ফিজিক্যালি আমার কম্পিউটার থেকে সরাতে হবে, সরাই আমার একটা ইউভি লাইট একটা আরেকটা জায়গায় নিতে হবে, যেখানে হলো পার্টিকুলার ইউভি লাইটের সেট আপ আছে, ওখানে আমাকে হলো ওইখান থেকে আমাকে রিমুভ করে, ওখান থেকে আমাকে ইরেজ করতে হবে, মানে আই হ্যাভ টু ফিজিক্যালি রিমুভ দিস স্ট্রাকচার, মানে আমাকে হলো ফিজিক্যালি রিমুভ করে তারপরে আমাকে এই ইউভি লাইটের এক্সপোজার সাথে দিতে হবে, মানে ফিজিক্যালি হলো আমি রমটাকে নিয়ে রিমুভ করব, রমটাকে নিয়ে রিমুভ করে তারপরে আমাকে হলো আরেকটা ইউভি লাইট সেটআপের মধ্যে এটাকে রাখতে হবে। তো এটা তো হলো হিউজ, এগুলো কি, এটা হলো ইপ্রমের মেইন ডিসঅ্যাডভান্টেজ। আচ্ছা, এটা হলো আমরা এখন নাম্বার ফোরে আছি। ইই প্রম কি করছে, ইই প্রমে এই দুটাকে অ্যাড্রেস করছে, এই দুটো প্রবলেমগুলোকে অ্যাড্রেস করছে, এই দুটো প্রবলেমকে। তার মানে কি, আমার ই প্রমে আমি কি করতে পারি, আমি আমার পার্টিকুলার সেলকে রিপ্রোগ্রাম করতে পারি, রাইট। আর হলো এখানে আমি কি দিয়ে, আমি আগে কিন্তু আমি ইউভি লাইট দিয়ে করছিলাম, এখন আমি ইলেকট্রিসিটি বা ইলেকট্রিক কারেন্ট দিয়ে করব। আর
it does not need to be physically removed. ই প্রম্পট ডিসঅ্যাডভান্টেজ কে কভার করার জন্য আমি কি করলাম, ই প্রম্পট নিয়ে আসলাম। আচ্ছা ই প্রম্পে কি, ই প্রম্পের কি করছে, ই প্রম্পে আমি হলাম পার্টিকুলার সেল কে রিপ্রোগ্রাম করতে পারছি, মানে পার্টিকুলার সেল কে করতে পারছি, which we could not do in EEPROM. EEPROM এ কি করতে হতো, ইরেজ করতে হলে ফুল EEPROM কে আমার ইরেজ করে দিতে হতো। আচ্ছা এটার জন্য এটার ডিসঅ্যাডভান্টেজ কি হতে পারে, অলরেডি এই পেজটা অনেক ইয়ে হয়ে গেছে, নতুন একটাতে যাই। EEPROM এর ডিসঅ্যাডভান্টেজ কি হতে পারে, অলমোস্ট যত ধরনের ডিসঅ্যাডভান্টেজ আসতে পারে উইথ রম উই হ্যাভ ফিগার্ড এভরিথিং আউট ইন EEPROM, ডিসঅ্যাডভান্টেজটা কি হতে পারে। এই পয়েন্টে আমি তোমাদেরকে বলবো একটু তোমরা পজ নাও, পজ নিয়ে তোমরা একটু চিন্তা করো, হ্যাঁ কি কি হতে পারে। ফার্স্ট অফ অল আমার ছিল খালি রিড অনলি মেমোরি, এটার মধ্যে আমি লিখতে পারতাম, এটার মধ্যে আমি লিখতে পারি না, এই জন্য রমকে আমি কি করলাম প্রোগ্রামাবল করে দিলাম, আমি এখন রমের ভিতরে লিখতে পারি। রমের মধ্যে আমি খালি একবার লিখতে চাই না, আমি এটাকে বারে বারে মাল্টিপল টাইমস রিপ্রোগ্রাম করতে চাই, এই জন্য আমি কি করলাম এটাকে ইরেজেবলও করে দিলাম। তারপরে EEPROM এর ডিসঅ্যাডভান্টেজগুলোকে কভার করার জন্য আমি কি করে নিলাম, এখানে এখানে EEPROM নিয়ে আসলাম, যেটার মধ্যে আমি কি করতে পারি পার্টিকুলার সেলকে আমি রিপ্রোগ্রাম করতে পারি, এটাকে আমার ফিজিক্যালি রিমুভ করতে হবে না, ইউভি লাইট নিয়ে আসতে হবে না। নর্মালি তো ইউভি লাইট ইজ নট সামথিং দ্যাট উই হ্যাভ রেডিলি, হাওয়েভার ইলেকট্রিসিটি ইজ সামথিং দ্যাট উই ডু হ্যাভ রেডিলি, ইলেকট্রিসিটি দিয়ে আমি এটাকে ইয়ে করতে পারছি, কি বলবো, ইলেকট্রিসিটি দিয়ে আমি এটাকে এই ইরেজিং অ্যান্ড প্রোগ্রামিং প্রসেসটাকে আমি কন্ট্রোল করতে পারছি। ডিসঅ্যাডভান্টেজটা কোথায় হতে পারে, এটা ফর্মের মধ্যে কোয়েশ্চেন থাকবে, তো ফর্মের মধ্যে তোমার কোয়েশ্চেনটাকে অ্যান্সার করবা, আর এই পয়েন্টে হলো আগে অ্যান্সার করবা, পজ করে আগে অ্যান্সার করবা, এরপরে কাম ব্যাক অ্যান্ড আই'ল টেল ইউ দ্য ডিসঅ্যাডভান্টেজ। এখানে ডিসঅ্যাডভান্টেজ হলো ডিফারেন্ট ভোল্টেজ ইজ নিডেড ফর ইরেজিং writing and reading the stored data. EEPROM holo joto dhoroner rom er joto dhoroner disadvantage thakte pare shobgulake she address kore nite pare, ekhon porjonto shudhumatro ektai baki ache jeta she address korte parini, which is মানে EEPROM যেটা এখন পর্যন্ত অ্যাড্রেস করেনি, এটা হলো কি একই ভোল্টেজ দিয়ে সবগুলো করা যাচ্ছে না, প্রত্যেকটার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ভোল্টেজ লাগছে, ডিফারেন্ট ডিফারেন্ট ভোল্টেজ এনশিওর করার জন্য আবার ডিফারেন্ট ডিফারেন্ট ধরনের ছোটোখাটো সার্কিটও লাগছে, এটাই হলো EEPROM এর মেইন ডিসঅ্যাডভান্টেজ। নেক্সট নেক্সট ভিডিওতে আমরা হলাম ফ্ল্যাশ মেমোরির ব্যাপারে কথা বলবো, আমরা হলাম তাহলে এই নেক্সট ভিডিওতে আমরা হলাম ফ্ল্যাশ মেমোরি নিয়ে কথা বলবো।